2015 সালে শিবলিঙ্গ নিয়ে টুইটারে একটি কুরুচিকর পোস্টার টুইট করেছিলেন বর্তমান তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ, এমনটাই ছিল অভিযোগ। সেই পোস্ট ঘিরেই 2021-এ সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বর্তমান তৃণমূল যুব সভানেত্রী, এমনকি তাঁকে পড়তে হয়েছিল আইনি জটিলতাতেও। শনিবার সেই সায়নী ঘোষের উত্তর কলকাতার ভূতনাথ মন্দিরে যাওয়া নিয়ে ফের শোরগোল সৃষ্টি উত্তর কলকাতায়। শনিবার উত্তর কলকাতার ভূতনাথ মন্দিরে গিয়েছিলেন সায়নী ঘোষ, আর তাতেই আপত্তি প্রকাশ উত্তর কলকাতা জেলা বিজেপি সদস্যদের। তাদের দাবি, যে মহাদেবকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে তার কোনো অধিকার নেই মন্দিরে আসা। কি সায়নী ঘোষ মহাদেবকে নিয়ে অশব্দ ভাষা ইউজ করেছিলেন, ওনাকে মন্দিরের যাবারই দিচ্ছিল না, কিন্তু মন্দিরের যে ওই সময় লোক ছিল ওই লোক আটকাতে পারল না। আমিও ছিলাম মন্দিরে, কিন্তু ওই সময় মন্দিরের পাঠ হচ্ছিল, সে পাঠ খণ্ডিত হয়ে যেত, সেই জন্যে আমরা পাঠকে খণ্ডিত করলাম না। আমরা ভাবলাম কি কালকে সকালবেলা মন্দিরকে শুদ্ধ। এদিন তারা দাবি করেন সায়নী ঘোষ মন্দিরে আসায় মন্দির অপবিত্র হয়ে গেছে, তাই তারা রবিবার গঙ্গা জল দিয়ে মন্দির পরিষ্কার করে শুদ্ধিকরণ করবেন। নেত্রী, কিন্তু এর আগে উনি মহাদেবকে নিয়ে অপরাধিক পদার্থ নিয়ে মহাদেবের উপরে উনি অশব্দ ভাষা প্রয়োগ করেছেন, সেই জন্যেই আমরা আজকে ভেবেছি কি কালকে সায়নী ঘোষ এসে মন্দিরে কি অশুদ্ধ করে গেছেন। যে সায়নী ঘোষ ভোলেনাথ বাবার নাম থেকে অন্যভাবে অশব্দ, আজকে আমরা মন্দিরে এসে জল দিয়ে অভিষেক করে মন্দিরটা ধুয়ে শুদ্ধিকরণ করে মন্দিরকে আবার শুদ্ধিকরণ করলাম হয়েছে। এর আগে উনি টুইটারে যে ছবিটা ছেড়েছিলেন ওর জন্যে অনেক হিন্দু সংগঠন, মহাদেব যে সনাতনীরা আছে সবাই প্রতিবাদ করেছিলেন, কিন্তু তবুও উনি একটাও নিজে গলতিকে মানেন নেই। এই জন্যে উনি উনাকে আমরা যখন উনি মন্দিরে এসেছিলেন আমরা দেখেছি মন্দিরটা অপবিত্র হয়ে গেছে, একে এই জন্যে আমরা আজকে গঙ্গাজল দিয়ে পবিত্র করলাম। এ গঙ্গাজল দিয়ে মন্দির প্রাঙ্গণকে পবিত্র করলাম, তারপরে শিবজি অভিষেক করলাম। তবে বলাই বাহুল্য, প্রায় 8 বছর আগে করা টুইটের রেশ কাটেনি এখনো। গঙ্গা জল দিয়ে মন্দির প্রাঙ্গণ তারা ধুয়েছেন এবং মহাদেবের অভিষেক করেছেন, এবং তারা বলছেন তারা ভূতনাথ মন্দিরকে ফের শুদ্ধিকরণ করেছেন, এবং সায়নী ঘোষ ভূতনাথ মন্দিরে আসায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। ক্যামেরায় মদনের সঙ্গে রেশমের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।